আজকাল আমাদের দেশে এমন ধরনের ছেলের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যারা মেয়েদের ফটোর নিচে ঠিক এই ধরনের কমেন্ট করে, হাই কিউটি, কেমন আছো, আই লাভ ইউ ডার্লিং, ইস, যদি তুমি আমার হতে, তুমি এত সুন্দর কেন, তোমাকে আমি খুব পছন্দ করি, অ্যাটসেট্রা। আই এম শিওর আপনি এর থেকেও ভালগার ও খারাপ কমেন্টকে পড়েছেন। ইনস্টাগ্রামের কিছু মেয়েরা ঠিক এমন ধরনেরই ছবি পোস্ট করে যাতে ছেলেরা ট্রিগার হয়ে যায়। এই মেয়েটি কেমন ডান্স করলো, দেখার জন্য লেফট সোয়াইপ করুন। এই মেয়েটি তার দেওয়ারের সাথে কি করলো, দেখার জন্য লেফট সোয়াইপ করুন। এই সম্পূর্ণ সিনারিওটিতে সবথেকে অদ্ভুত ও খারাপ যে জিনিস আমার মনে হয় তা হলো এই পোস্টগুলিতে কমেন্ট করা বা এই ধরনের মেয়েকে ফলো করা লোকেরা 14 থেকে 15 বছর বয়সী ছেলেরা হয় না, বরং 24 থেকে 25 বছর বয়সী ছেলেরা হয়। ইভেন মোর, 30 থেকে 40 বছর বয়সী লোকেরা হয়, যাদের নিজেদের ছেলে মেয়ে আছে, তারাও এই ধরনের মেয়েদেরকে ফলো করছে। যদি আপনি একটু ধ্যান দিয়ে দেখেন তো এটি কিন্তু অনেক বড় একটি প্রবলেম। এই ছেলেরা হয় মেয়েকে অবজেক্ট বা বস্তু মনে করছে, অথবা এদেরকে ভগবান মনে করে পুজো করছে। দ্বিতীয় অপশনটি খুবই রেয়ার, প্রথম অপশনটি সবথেকে বেশি ঘটছে। আর এই দুটি জিনিসই খুবই মারাত্মক, কারণ এই আচরণ বা স্বভাবে যে ছেলেরা ফেঁসে রয়েছে তারা হয় খুবই একা হয়ে পড়েছে, সোশ্যাল ইন্টারাকশন খারাপ হয়ে গেছে, অথবা এরা মনে করে যে মেয়েদের সাথে কথা বলা মানে কোনো এলিয়েনের সাথে কথা বলা। কিছু ছেলে কেবল মেয়েকে পাওয়ার জন্যে নিজের সেলফ কনফিডেন্স এবং সেলফ ইস্টিমকে এতটা জলাঞ্জলি দিয়ে দেয় যে যখন তারা কোনো মেয়েকে পেয়েও যায় তবুও কয়েক মাস বাদে সে মেয়ে তাকে ছেড়ে চলে যায়। ওয়েল, এই আচরণকে ইন্টারনেটের দুনিয়ায় সিম্পিং বলা হয়, মানে নিজের সম্মানের বিসর্জন দিয়ে সামনের ব্যক্তিকে পুজো করা। আর এই আচরণ দিন দিন মানুষের মধ্যে বেড়েই যাচ্ছে, কমছে না। ডিপ্রেশন, লোনলিনেস, অ্যাংজাইটি সব জিনিসের গ্রাফ শুধু উপরেই যাচ্ছে, নিচে নামছে না। তো প্রশ্ন হলো যে এর কারণ কি। মনে করুন একজন 10th ক্লাসের ছেলে, সে প্রতিদিন স্কুল থেকে বাড়িতে এসে ফোন চালায় এবং সে ইনস্টাগ্রামে কিছু ভিডিওস দেখে ডান্স করা মেয়েদের। এবার সে তাদের প্রোফাইলে যাবে, তাদের ফটোগুলিকে লাইক করবে এবং তাদেরকে ফলো করতে শুরু করে দেবে। এবার এর নেক্সট স্টেপ হলো এই যে ধীরে ধীরে অ্যালগোরিদম তাকে ইনস্টাগ্রাম মডেলসদের দেখাতে শুরু করবে, ছেলেটি তাদেরকেও ফলো করতে শুরু করে দেবে। এবার নেক্সট স্টেপ হলো সে গুগলে যাবে কিছু ওয়েবসাইটকে ওপেন করার জন্যে। আর সেই ওয়েবসাইটে সে কেন যাবে তা আপনি নিজেই অনুমান করতে পারেন। হতে পারে এই ব্যাপারটি আপনার খুব নর্মাল মনে হচ্ছে, বাট আপনি নিজেই একবার ভেবে দেখুন যে আজকের ডেটে 13-14 বছর বয়সী ছেলেরা 10 মিনিটের মধ্যে হাজার হাজার সুন্দর মেয়ের ছবি দেখতে পারছে নিজের ফোনে উইদাউট এনি হার্ডওয়ার্ক। তো তার মস্তিষ্কে এর কী প্রভাব পড়বে? এবার মনে করুন যে ছেলেটির তার স্কুলে কোনো মেয়েকে খুব ভালো লেগে গেছে, বাট সেই ছেলেটির সোশ্যাল ইন্টারাকশন স্কিলস কিন্তু একেবারে জিরো। সে জানেই না একজন মেয়ের সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলতে হয়, কারণ সে তো এই ভদ্রতার জ্ঞান ইনস্টাগ্রামে পায়নি যখন সে সুন্দর সুন্দর মেয়ের ছবিগুলিকে দেখছিল। তো এবার সে কি করবে? সে বাড়িতে আসবে, স্কুলের সেই মেয়েটির প্রোফাইলে গিয়ে ফটোতে লাইক দেবে এবং নিচে কমেন্ট করবে, নাইস পিক ডিয়ার। তারপর আবার ইনস্টাগ্রাম মডেলসদের চোখ বড় বড় করে দেখতে শুরু করে দেবে। যদি আপনি একটু ধ্যান দেন তো বুঝতে পারবেন যে এই ছেলেটি নিজেই তার পার্সোনালিটি এবং সোশ্যাল স্কিলসকে মেরে ফেলছে। কিন্তু কেন, কেন কেউ জেনে বুঝে এমন করবে নিজের সাথে? আর এর উত্তর হলো ডোপামিন। ডোপামিন হলো আপনার ব্রেনের একটি এমন কেমিক্যাল যা আপনাকে হ্যাপি ফিল করায়, মোটিভেটেড ফিল করায়। আপনি হয়তো নোটিস করেছেন যে পড়তে বসার আগে আপনি ডিসাইড করলেন যে ব্যাস 3-4টি রিলসকে দেখবো, তারপর পড়াশোনা শুরু করে দেব। বাট সেই 3-4টি রিলস কখন যে 3-4 ঘন্টায় বদলে যায় আপনি বুঝতেই পারেন না। তারপর তো আপনার পড়াশোনা করার আর একেবারেই মন করে না। এর কারণ কি? দেখুন, যখন আপনি রিলস দেখেন তখন আপনার ডোপামিন লেভেল অনেকটা বেড়ে যায়, কিন্তু যখন আপনি রিলস বন্ধ করেন তখন সেই ডোপামিন লেভেল একদম নিচে চলে আসে। এবার আপনাকে কোনো বোরিং কাজ করার আর একেবারেই মন করে না, মানে পড়াশোনা করার আর একেবারেই মন করে না। কেন? কারণ আপনার মোটিভেশন এবং হ্যাপিনেস একেবারেই ডাউন হয়ে গেছে। সুন্দর মেয়েকে দেখেও ছেলেদের ডোপামিন লেভেল বেড়ে যায়, কমেন্ট বক্সে আপনি যতই না বলুন না কেন, বাট এটাই ফ্যাক্ট। আর যদি তা নাই হতো তাহলে এইসব মেয়েদের 10-15 মিলিয়ন ফলোয়ার হতো না, কারণ ট্যালেন্ট তো কিছুই নেই। তো এই ছেলেটির ব্রেন এবার জেনে গেছে যে সে যখন এই ফটোস বা ভিডিওসগুলিকে দেখে তখন সে খুব হ্যাপি হয়। এবার হবে কি, যদি কোনো মেয়ে সামনাসামনি এর সাথে কথা বলার চেষ্টাও করে তো ছেলেটি নিজেই সেই কথোপকথনকে অ্যাভয়েড করবে, কারণ এর ব্রেন জানে যে কথাবার্তা বলতে গেলে পরিশ্রম হবে। এর থেকে তো অনেক ভালো ফোনকে আনলক করে ফটোস দেখে নি, সেখান থেকেই খুশি পেয়ে যাব। এই ধরনের ছেলেরা যখন বড় হয়, 22-23 বছরের হয় এবং ফাইনালি যখন কোনো মেয়েকে অ্যাপ্রোচ করে আর যদি সেই মেয়ে তাকে রিজেক্ট করে দেয় তখন এদের ইনসিকিউরিটি আরও বেড়ে যায়। এবার এই ছেলের দরজায় নক করে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং লোনলিনেস। তারপর এই ছেলেরাই সিম্প হয়ে যায়, যে মেয়ে হওয়া চাই আর জীবিত হওয়া চাই, ব্যাস আর কিছুই চাই না, ওইটুকু হলেই হবে। তারপর এরা সিম্পিংয়ের কারণে এতটা নিচে নেমে যায় যে মেয়েরা নিজেই এদেরকে অ্যাভয়েড করতে শুরু করে দেয়।
তারপর এদের মস্তিষ্কে আসে প্রশ্ন যে আমি ভুলটা করেছিলাম কোথায়। স্যাডলি বাট হাস্যকর ব্যাপার হলো এই যে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে লোকেদের মধ্যে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার অনেক বেড়ে গেছে। ফোনের ভেতরের জগৎ লোকেদেরকে এতটা ভালো লাগতে শুরু করেছে যে লোকেরা বাইরের জগৎকে দেখতেই চায় না। লোকেরা জব থেকে ছুটি নেয় যে পাহাড়ে যাবে, সমুদ্র সৈকতে যাবে, ফ্যামিলির সাথে ঘুরতে যাবে, এনজয় করবে, বাট সেখানে গিয়ে সকলে ফটো তুলতেই ব্যস্ত, কারণ ইনস্টাগ্রামে সবাইকে দেখাতেও তো হবে হ্যাশট্যাগ ওয়ান্ডারলাস্ট। প্রতিটি জিনিসের জন্য এখন আমাদের সোশ্যাল ভ্যালিডেশনের প্রয়োজন পড়ছে। লাইকস এবং ফলোয়ার্স ডিসাইড করে যে আমাদের সেলফ এস্টিম কেমন হবে। আগে যখন আপনি ফেল হতেন তখন আপনাকে জাজ করার জন্যে কেবল আপনার আশেপাশেরই কিছু লোক ছিল, আজ আপনাকে আপনার সমস্ত বন্ধু জাজ করবে। আপনি হয়তো লোকেদেরকে বলতে শুনেছেন যে বি ইয়োর ওন বস, সবাই দেখাতে চাইছে যে দেখো আমি কত পরিশ্রম করছি, আমিও সাকসেসফুল হতে চাই, বাট আপনি আর আমি দুজনেই আসল সত্য জানি যে তেমন কিছুই নয়। লোকেরা 500 ঘন্টা রিলস স্ক্রল করছে, একটি ভালো ফটোকে পোস্ট করার জন্যে লোকেরা 100টি ফটো ক্লিক করছে, যার মধ্যে থেকে 99টি ডিলিট করে দিচ্ছে এবং বাকি ওই একটি ছবিতেও ফিল্টার অ্যাড করে পোস্ট করছে। যে ব্যক্তি পাহাড়ে বা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল সে তো তার ট্রিপকে এনজয় করতে পারেনি, সারাক্ষণ ফোনের জগতেই ঘুরে বেড়াচ্ছিল অথবা ফোনে চেক করছিল যে কোনটি ফটো ভালোভাবে তোলা হয়েছে। আর সেক্সুয়াল প্রপাগেশন দিন দিন সমাজে বেড়েই যাচ্ছে। ছোট কাপড় মানে বেশি অ্যাটেনশন এবং বেশি টাকা। কয়েক বছর আগে তেলকে কারেন্সি মনে করা হতো, গালফ কান্ট্রিজ তেল বিক্রি করেই ধনী হয়েছে, কিন্তু আজ তেলের জায়গা নিয়ে নিয়েছে অ্যাটেনশন। একজন ডেসপারেট ব্যক্তি চায় যে কেউ যেন তার সাথে থাকে, কেউ যেন তার কথা শোনে। আর এই মেয়েরা এমন দেখায় যারা আপনার অনলাইন বন্ধু হয়, বাট ইন রিয়ালিটি এরা সেই ছেলেদেরকে ডেটও করবে না যারা এদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। একজন স্ট্রং ছেলে শুধু নিজের জন্যই স্ট্রং হয় না, বরং সম্পূর্ণ সোসাইটির জন্যও বেনিফিশিয়াল হয়। যত ছেলে একা ফিল করবে ততই এই প্রবলেম আরও বাড়তে থাকবে, কারণ একজন স্যাড এবং লোনলি ছেলেকে ম্যানিপুলেট করার সবথেকে সহজ উপায় হলো তার ফেক সাথী হওয়া। দেখুন, একটি ছোট বিষয় আমি আপনাকে বলে রাখি, যে কোনো মেয়েকে সুন্দর বলা বা ডেটে গিয়ে তার জন্য চেয়ার এগিয়ে দেওয়া বা তার জন্য গাড়ির গেট খুলে দেওয়া, এগুলি সব নর্মাল ব্যাপার, এগুলিকে সিম্পিং বলে না। তবে হ্যাঁ, যদি আপনি নিজের থেকেও বেশি কারো ভ্যালু করতে শুরু করেন তো হ্যাঁ, একে সিম্পিং বলে। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।